আমরা ড্যামেজ ফটো কিভাবে রিপেয়ার করবেন, ছবিটা যদি কাটা থাকে, ধরুন ছবির এক সাইড ছিঁড়ে গেছে, সেই ছবিটা আপনি কিভাবে পিন করবেন, কিভাবে স্ক্যান করে সঠিকভাবে ছবি পাসপোর্ট সাইজ ছবি আকারে তৈরি করবেন সেটি দেখাবো। এখানে একটি স্ক্যানারে আমি একটি ছবি দিয়েছি, ছবিটাকে আমি প্রথমে স্ক্যান করে নেব। স্ক্যান করার জন্য চলে যাব ফাইলে, এখানে ইনপোর্ট দেখতে পাবেন, ইনপোর্টে ক্লিক করে আপনি কোন প্রিন্টারে কোন স্ক্যানারে আপনি এখানে স্ক্যান করতে চাচ্ছেন সেই স্ক্যানটা এখানে সিলেক্ট করে দেবেন। এখানে যেহেতু আমি ফটো করব, সেক্ষেত্রে এখানে কাস্টমে চলে যাব। আমার প্রিন্টারটা হলো 31 সিরিজের, এটাকে আমি স্ক্যান করে নেব। স্ক্যান করার জন্য অ্যাডজাস্টমেন্টে চলে যাব, এখানে রেজলিউশন হাই করে দেবেন। রেজলিউশন আমরা আপনাদের আরও কম থাকতে পারে, এখানে 600 করে দেবেন, করে দিয়ে এটা ওকে করে দেবেন। প্রিভিউতে ক্লিক করে দেবেন, ছবিটা এখানে প্রিভিউ হবে। রেজলিউশন বাড়ানোর ক্ষেত্রটা হলো ছবিটাকে অনেকটাই সুন্দর আসবে। ধরুন এই ছবিটাকে স্ক্যান হয়েছে, এই ছবিটাকে একটু আমি স্ক্যান করে নিচ্ছি, ছবিটা কিন্তু এখানে স্ক্যান হয়েছে। এখন দেখুন ছবিটা কিন্তু অনেকটা ড্যামেজ রয়েছে এখানে, কিন্তু ছবিটা কিন্তু এক সাইড কিন্তু সেরা রয়েছে, এই সাইডটা কিন্তু নেই। ধরুন বাচ্চা মাসে ছিঁড়ে ফেলেছে ছবিটা, ছবিটাকে আপনাকে দিলে ছবিটাকে আপনি সঠিকভাবে করে দিতে হবে। করে দেওয়ার জন্য এখন যে ছবিটা রয়েছে এই ছবিটা এরকমই জাস্ট, এটাকে আমি একটু ক্রপ করে নিচ্ছি। ক্রপ করে নেওয়ার জন্য এটা আমি একটু সোজা করে ক্রপ করে নেব, ক্রপ করে একদম স্কেল ফিট আপনি করে একটু সোজা করে নেবেন। আমি এতটুকু পরিমাণ রেখে এটাকে ক্রপ করে নিয়েছি। আপনাকে একটু এখানে মাপ দিতে হবে না, আপনার মাপ ছাড়াও কিন্তু আপনাকে করতে পারবেন। এখন এই ছবিটাকে আমি আর একটু বড় করে নেব, বড় করার জন্য এটাকে আমি একটু বড় করে নিলাম, পিছনে ব্যাকগ্রাউন্ড হোয়াইট দিয়ে দিচ্ছি, কপি করে নিলাম। এখন এই ছবিটাকে আপনি সুন্দরভাবে করতে হবে, যেহেতু এক সাইড নেই এখানে, এই ছবিটাকে আপনি করতে হবে। এখন রেকটিকুলার মার্কিং টুলে চলে যাবেন, এখানে ছবির এখান থেকে ছবিটাকে আপনি সিলেক্ট করবেন, এখান থেকে ছবিটার এই নাক বরাবর আমি দেখিয়ে দিচ্ছি, আমি সিলেক্ট করে নিই। এখন দেখুন ছবিটা কিন্তু আমি এখানে মার্ক করেছি, এটা কিন্তু এই যে মিডল পয়েন্টটা দেখতে পাবেন এখানে, যে মিডল পয়েন্টটা এই ছবির মিডল পয়েন্টে এটাকে এই পর্যন্ত এটা আনবেন, এনে ছবির যে মাঝখান থাকবে সেই মাঝখান সাইডটা আমরা এখানে নির্ধারণ করে দিবেন। ছবির এক সাইড যদি ভালো থাকে এটা মার সাইড, এটা আপনি সিলেক্ট করে দিন। সিলেক্ট করে মুভ টুলে চলে যাবেন, কন্ট্রোল জে বাটন প্রেস করে একটি লেয়ার আপনি করে নেবেন। এটা কিন্তু একটি লেয়ার কিন্তু এখানে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি লেয়ার। এখন উপরে লেয়ারে সিলেক্ট করে এখানে ট্রান্সলেটে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে ফ্রিপ হরিজন্টাল দেখতে পাবেন, এখানে ক্লিক করে দিয়ে ছবিটাকে হরিজন্টাল করে নেবেন। হরিজন্টাল মোড করে নিয়ে এখানে ছবিটাকে আপনি এখানে বসানোর চেষ্টা করবেন। এতটুকু পরিমাণ ছবি এখানে আপনি বসিয়ে দিবেন। এখন দেখুন ছবিটা কিন্তু অটোমেটিকলিভাবে কিন্তু সমান্তরভাবে কিন্তু এখানে সেট হয়ে গেছে। এখন এখানে কিছু লাইন স্প্রিং রয়েছে, এখানে লাইন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, এই লাইনটা কিন্তু আপনাকে কেটে দিতে হবে বা রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য আমি ইরেজার টুলে চলে যাব, ইরেজার টুলে গিয়ে এখানে স্মুথ একটি ব্রাশ নিয়ে নিচ্ছি। ব্রাশ নিয়ে এখানে উপরে যে লেয়ারটা আমি কপি করেছিলাম উপরের লেয়ারে সিলেক্ট করে এখানে আপনি একটু হালকা একটু কেটে দিবেন এই লেয়ারে, এই লেয়ারে একটু কেটে দিলে কি হবে, এখানে যে র্যাকটা ছিল সেই র্যাকটা কিন্তু আর এখানে এখানে কিন্তু দেখা যাবে না, কিন্তু এখানে র্যাকটা কিন্তু এখানে বাঁচবে না বা দেখা যাবে না, কি বুঝতেই পারবে না যে ছবিটা এখানে দুটি ছবি এখানে প্রোব করে এটা অ্যাডজাস্ট করেছে। এখন চুলের ক্ষেত্রটা এই দুটি লেয়ার আমি এক করে নিচ্ছি, এক করে নিলাম। এখন চুল চুলটাকে আপনাকে সেট করতে হবে, চুলটা সেট করার জন্য এখানে দুটি সাইড কিন্তু এক সমান হয়েছে, যেহেতু আমি ছবিটাকে লেয়ার কপি করে অ্যাড করেছি সেটা কিন্তু এখানে একত্রিত হয়ে গেছে। এখন এই চুলটার লেয়ারটাকে আমি এখানে সেট করে দিলাম, সেট করার জন্য এখানে লেসো টুলের মাধ্যমে এটাকে আমি একটু সিলেক্ট করে নিচ্ছি, এই চুলটাকে আমি এতটুক পরিমাণ সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ফেদার দিয়ে দেবো, ধরুন আমি 10 দিয়ে দিলাম ফেদার, 10 দিয়ে মুভ টুলে গিয়ে এটাকে একটি কন্ট্রোল জে বাটন প্রেস করে একটি লেয়ার করে নিলাম। এখন এটি কিন্তু একটি লেয়ার কিন্তু হয়ে গেছে। এখন এটাকে ধরে আমরা ট্রান্সলেট করে এখানে আপনি বসিয়ে দিবেন, এই ছবির যে চুলটা থাকবে এই চুলের লেয়ারের সাথে আমরা ছবিটাকে এই লেয়ারটাকে একটু মিল করার চেষ্টা করবো, তাতে ন্যাচারালি বোঝা যায় এটা একটি চুল। এখন চুলটা বসিয়ে দিলাম, এখন কিন্তু এই সাইডটা কিন্তু দুটি কিন্তু দু রকমের সাইজ হয়ে গেছে, সেক্ষেত্রে এটা কিন্তু বোঝা যাবে না যে এখানে চুলটা কিন্তু ছিল না বা নেই। উপরে লেয়ারে সিলেক্ট করে দিলাম, হালকা একটু বড় করে দিবেন আপনি,
ছবির সাইজের ক্ষেত্রে আপনি এখানে মিলাবেন, মিলিয়ে কিন্তু এটাকে আমি কাজটা কমপ্লিট করতে হবে। মেথডটুক পরিমাণ এখানে দিয়ে দিলাম। এখন দেখুন ছবিটা কিন্তু এখন বোঝা যাচ্ছে না যে চুলটা কিন্তু এই পাশে ছিল বা এই পাশে রয়েছে। এখন দুটি লেয়ার এক করে নিচ্ছি, দুটি লেয়ার এক করে নিলাম আমি। এখানে একটু চুলের এই জায়গাটা কিন্তু একটু এটাকে আপনি ফিল করার জন্য ক্লোন স্টেপ টুলে যাবেন, এখানে অল বাটন ধরে এটাকে হালকা আপনি এখানে একটু ঘষে দিলে কিন্তু এই চুলটা কিন্তু এখানে ফিল আপ হয়ে যাবে, ফিল হয়ে যাবে। এখন এখানে চুল একটু থাকবে, ক্লোন স্টেপ টুলের মাধ্যমে এটাকে আপনি একটু ফিল আপ করে দেবেন। ছবিটা কিন্তু সুন্দর হয়ে গেছে। এখন মানে যখন কাজটা করবো তখন এটা আপনি আরও সুন্দর করবেন। আমি ভিডিও লং হবে সেক্ষেত্রে আমি একটু অনেক সময় তাড়াতাড়ি করে থাকি। এটাকে আপনি ড্রেস পরিবর্তন করে দিতে পারেন, ড্রেস একটা পরিবর্তন করে দেবেন। আমরা এখানে আমি একটি ড্রেস আনবো, এখান থেকে আমি ড্রেস পরাচ্ছি। ধরুন এই ড্রেসটা আমি এখানে সেট করে দেবো, সেট করে এটাকে ট্রান্সলেট করে একটু ছোটো বড়ো করে নেবো। আমি ছোটো বড়ো করে এটাকে আমি এই ড্রেসে রূপান্তরিত করার চেষ্টা করবো। একটু সাইজ আপনি একটু ছোটো বড়ো করে নেবেন, হালকা একটু ছোটো করে দিচ্ছি আমি। ট্রান্সলেট করে এটাকে আমি এখানে বসিয়ে দিলাম। এখানে বসিয়ে দিয়ে পিছনের ব্যাকগ্রাউন্ড যেটা ছবির যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা আমি কেটে দিব। এই ছবিতে ক্লিক করে ইজারে যা টুলের মাধ্যমে এটাকে আমি এখান থেকে কেটে দিচ্ছি। একটা হার্ডনেস ব্রাশ নিয়ে নিব, হার্ডনেস নিয়ে নিলাম, এখানে আমি এটাকে কেটে দিলাম। এখানে এটা আমি এখানে কেটে দিলাম। এখন পিছনের ছবির পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করে দেবো, ম্যাজিক টুলে চলে যাব। এখানে ম্যাজিক টুলের মাধ্যমে ছবিটাকে আমি একটু পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা এটাকে আমি সেট করে নিচ্ছি। একটু সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল শিফট ডি বাটন প্রেস করে একটি ফেদার দিয়ে দিই, টু দিয়ে দিলাম ফেদার, এখানে ওকে করে দিচ্ছি। এখন ডিলিট বাটন বা ব্যাক স্পেস ক্লিক করলে ছবির ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এটা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটাকে আমি অন্য একটি কালারও এখানে আপনি সেট করে দিতে পারেন। ধরুন আমি সাদা কালার রেখে দিলাম। এখন এই ছবিটাকে আমি পাসপোর্ট সাইজ ছবির মাপ আপনি এটাকে আপনি কাটবেন। ধরুন আমি এতটুকু পরিমাপ ছবি, এটা পাসপোর্ট সাইজ মাপ, পাসপোর্ট সাইজ মাপ সবাই জানেন, এটা আমি কেটে দিলাম। এখন দেখুন দুটি ছবি যদি আপনি কম্পেয়ার করেন তাহলে আগের যে সেরা ছবিটা সেটা কিন্তু এটার সাথে কিন্তু দেখান বলবে। এখন কিন্তু বুঝতেই পারবো না যে আপনি যে ছবিটা সেরা ছিল বা ছবিটা নষ্ট ছিল, ড্যামেজ ছিল ফটোটা, সেই ছবি ফটোটাকে আপনি এখানে অ্যাড করে দিচ্ছি। এখন দুটি লেয়ার আমি অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে ফিল্টারে চলে যাব, ইমেজ নমিক নয়েজার প্রফেশনাল, এখানে ক্লিক করে ছবিটাকে স্মুথ করার চেষ্টা করব। ওকে করে দিচ্ছি। আরেকটি বার দিয়ে দিব আমি, কন্ট্রোল এ বাটন প্রেস করে আরেকটু স্মুথ করে নিলাম। এখন ছবির ব্রাইটনেসটা একটু বাড়ানো, বাড়ার জন্য কন্ট্রোল এম বাটন প্রেস করে হালকা একটু ব্রাইটনেসটা আমি বাড়িয়ে দিচ্ছি। হালকা একটু বাড়িয়ে দিলাম, ছবির ব্রাইটনেসটা কিন্তু এখানে বেড়ে গেছে। তাহলে দেখলেন খুব সহজেই একটি ড্যামেজ ফটোকে আপনি রিপেয়ার করে নিতে পারেন, খুব সহজ টেকনিক। এখন ড্রেসটাকে আপনি অন্য কালার করতে চাইলে বা ব্ল্যাক করতে চান সেক্ষেত্রে এখানে ড্রেস ম্যাজিক, এখানে ম্যাজিক টুল দেখতে পাবেন। ম্যাজিক টুলে এটা ছবিটাকে সিলেক্ট করে নেবেন আপনি। ম্যাজিক টুল দিয়ে এটা ছবিটাকে সিলেক্ট করে নিলাম। এখন এখানে অল বাটন ধরে এটা আমি একটু রিমুভ করে দিচ্ছি, শুধু আমি ড্রেসটাকে করবো। ড্রেসটা করার জন্য শিফটে গিয়ে এখানে এটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি, এটাও আমি সিলেক্ট করে দিলাম। এখন কন্ট্রোল শিফট ডি বাটন প্রেস করে একটি ফেদার দিয়ে দিলাম। এখন কন্ট্রোল এম দিব, এম দিয়ে একটু কালারটা আমি গাঢ় করে দেব। ধরুন একটু ব্ল্যাকে যদি করে দেন তাহলে সব ড্রেসটা কিন্তু ব্ল্যাক হবে। অন্য কালার হোয়াইট করতে চাইলে হোয়াইট হবে, অন্য একটি কালার আপনি এখানে সেট করে দিতে পারেন। তাহলে দেখলেন খুব সহজে আপনি কালারটাও চেঞ্জ করে নিতে পারেন এবং ড্রেস পরিবর্তন করতে পারেন। ড্যামেজ ফটো কীভাবে রিপেয়ার করতে হয় সেটি দেখে। থ্যাংক ইউ গাইজ, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনে চালু রাখবেন, নতুন নতুন টপিক পেতে চ্যানেলটি ফলো করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।